হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে কিচেন আজকের রেসিপি মুগ ডালের পাকন পিঠা খেতে খুবই সুন্দর হয় আর বানানো খুবই সহজ মুখে দিলেই দেখবেন একেবারে মিলিয়ে যাবে বিভিন্ন ধরনের পিঠে আপনারা খেয়েছেন একবার বলবো যে এই পিঠেটা একবার হলেও ট্রাই করুন দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে ভেতরটা একেবারে জুসি হবে আর ওপরটা খেতে খুবই সুন্দর লাগবে আর পিঠেগুলো কেমনভাবে আমি বানিয়েছি আসুন তবে দেখে নেওয়া যাক প্রথমেই মুগ ডালগুলোকে হালকা একটু ভেজে নেব খুব বেশি করে লাল করে ভাজার দরকার নেই মুগ ডালটা হালকা একটু ভেজে তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টা মতন ভালো করে ধুয়ে এই যে উপরে জলটা ফেলে দিচ্ছি এখন মুগ ডালগুলোকে সেদ্ধ করে নেব মুগ ডাল সেদ্ধ করার সময় রকম নুন দেবেন না নুন বা চিনি না দিয়ে মুগ ডালটাকে সেদ্ধ করবেন দেখবেন খুব সুন্দরভাবে এবং তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে কিছুক্ষণ বাদে ফিরে এসে দেখাচ্ছি দেখুন ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে এই দানা দানা ভাবগুলো থাকলে পিঠেগুলো খুব একটা ভালো লাগবে না তাই ডালটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি বেশখানিকটা চিনি ডালটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর একটা হাতাতে দিয়ে বারবার নাড়তে থাকবেন দেখবে ডালটা খুব সুন্দরভাবে স্মুথ ও ক্রিমে একটি টিক্সারে চলে আসবে এখন একটি পাত্রে ডালটাকে নামিয়ে নিচ্ছি হাতাটা দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু ময়দা ময়দা দিয়ে ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে একটি ডোতে পরিণত করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি আর ডালের মধ্যে যেহেতু প্রথমে লবণ হলুদটা দেওয়া ছিল তাই এখানে কোনো রকম লবণ হলুদ আর অ্যাড করতে হবে না এখন ঘিটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি একেবারে ঠেসে ঠেসে ভালো করে মেখে সুন্দর একটা খামিতে পরিণত করে নিতে হবে একেবারে হাট করলে কিন্তু পিঠেগুলো আবার শক্ত হয়ে যাবে আবার একেবারে নরমও রাখা যাবে না দেখুন এই রকম টেক্সচারটাই তৈরি করতে হবে এখন এর থেকে ছোট ছোট আকারের বলগুলো তৈরি করে নিয়ে হাতে প্রথমে একটু চ্যাপটা করে দিচ্ছি আর লাগবে একটা টুথপিক টুথপিক দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইনটা দেখুন বানিয়ে নিচ্ছি ডিজাইনটা খুব একটা কঠিনও নয় হাতে দেখে একটু লক্ষ্য করলে খুব অনায়াসে আপনারা বানিয়ে নিতে পারবেন এইভাবে সহজ একটি ডিজাইনের পাকন পিঠেগুলো বানিয়ে নিলাম এখন পিঠেগুলোকে ভেজে নিচ্ছি পিঠেগুলোকে ডিপ তেলেই ভেজে নিতে হবে তেলটা উষ্ণ গরম হয়ে আসলে পিঠেগুলোকে তেলের ওপরে দিয়ে দিতে হবে পিঠেগুলো নিজে থেকে হতে শুরু করবে এবং দেখবেন আগের থেকে অনেকটা ফুলে যাবে ওপরটা একেবারে খাস্তা খাস্তা হবে আর ভেতরটা দেখবেন ফুলে একেবারে টইটুম্বুর হয়ে যাবে কিছুক্ষণ সময় নিয়ে একটা সাইড ভেজে নেবেন একটা সাইড যখন হয়ে যাবে তখন অপর পিঠটি উল্টে দেবেন এইভাবে এপিড ওপিড লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আর পিঠেগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা একেবারে কমের মধ্যে রেখে পিঠেগুলোকে বানাবেন যেহেতু পিঠেগুলো একটু পুরু আছে পিঠেগুলো ভাজতে একটু সময় লাগবে তাই গ্যাসের আঁচটা একেবারে কম রেখে পিঠেগুলোকে ভাজলে পিঠেগুলো একেবারে খাস্তা খাস্তা হবে আর পিঠেগুলো যখন রসের মধ্যে দেওয়া হবে তখন দেখবেন সিঁড়াটা খুব সুন্দরভাবে পিঠের মধ্যে ঢুকে যাবে পিঠেগুলোকে ভেজে একটি পাত্রে নামিয়ে রাখছি একটু ঠান্ডা করে রসের মধ্যে দেবো এদিকে রসটা বানিয়ে নিচ্ছি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ চিনি আর সেই কাপের মাপ করে দিচ্ছি দেড় কাপ জল এই মেজারমেন্ট করে শিলাটা এখানে তৈরি করব শিরাটা একটু কালার ভালো আনার জন্য অল্প একটু রেড ফুট কালার অ্যাড করেছি অল্প একেবারে এক চিমটি রেড ফুট কালার দিয়ে দেবেন দেখবেন কালারটা খুবই সুন্দর লাগবে তবে না থাকলে এটা স্কিপ করে দিতে পারেন এতে কিন্তু স্বাদের কোনো একটা বেশি ফারাক আসবে না স্বাদটা ঠিক একই থাকবে কালারটা একটু ভালো আনার জন্য শুধুমাত্র অ্যাড করে দিলাম আর দিচ্ছি দুটো লেবুর স্লাইস হলে এখানে দুই থেকে তিন ফোটা লেবুর রসও অ্যাড করে দিতে পারেন লেবু দেওয়ার কারণে শিরাটা যখন তৈরি হয়ে যাবে তখন আর জমাট বেঁধে যাবে না যেই পর্যায়ে সিরাটা শিরাটা বানাবেন শিরাটা ঠিক একই রকমই থাকবে ঠান্ডা হওয়ার পরে শিরাটা প্রায় জমাট বেঁধে যায় কিন্তু লেবু দিয়ে দিলে দেখবেন শিরা আর জমাট বাঁধবে না আর চিটটা কেমন হয়েছে দেখুন শিরাটা একটু একতার বিশিষ্ট শিরাটা এখানে বানাতে হবে হাতের মধ্যে নিয়ে যখন দেখবেন যে এরকম চটচটে হয়ে গেছে তখন বুঝবেন যে শিরাটা একবারে পারফেক্ট হয়েছে এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি পিঠেগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে আর শিরাটা গরম আছে এই গরম শিরার মধ্যেই পিঠেগুলোকে দিয়ে দিলে শিরাটা দেখবেন পিঠের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে পিঠাগুলোকে এই রকম শিরার মধ্যে ডুবিয়ে রেখে দিচ্ছি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই দেখবেন পিঠেগুলো শিরাটা একেবারে শোপ করে আগের থেকে অনেকটা ভারী হয়ে নিচের দিকে নেমে গেছে তাহলে বুঝতে পারবেন যে পিঠেগুলো খুব সুন্দরভাবে রসটা ঢুকে গেছে প্রায় কুড়ি মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি দেখুন শিরাটা একেবারে টেনে নিয়েছে আর পিঠেগুলো আগের থেকে অনেকটা ভারী হয়ে গেছে এখন একটি পাত্রে পরিবেশন করে নিচ্ছি একটি পিঠে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠেগুলো ভেতরটা কতটা রসালো এবং জুসি হয়েছে মুখে দিলেই দেখবেন একেবারেই মিলিয়ে যাবে প্রতিদিন এইরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন